আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগতম। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটার সাথে এখন কম বেশি আমরা আসলে অনেকেই পরিচিত। আমরা অনেকেই স্যারের সম্পর্কে জানি। স্যার দীর্ঘদিন যাবত ওনার যে এক্সপিরিয়েন্স আছে, তার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি ওনার এই কর্মব্যস্ত জীবনে বা ওনার এই ক্যারিয়ার জীবনে উনি অসংখ্য অসংখ্য ব্যথা রুগীকে উনি সুস্থ করে তুলেছেন, চেষ্টা করেছেন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং ওনার ট্রিটমেন্ট নিয়ে যে ধরনের পেশেন্টরা এখন স্বাভাবিক জীবনে আছেন, তারা অনেকেই আছেন আমাদেরকে রিভিউ দিয়ে যান, সরাসরি আসেন কথা বলতে, এবং তাদের যে সুস্থ স্বাভাবিক জীবন সেটা সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। এবং অসংখ্য মানুষ আছেন যারা প্রতিনিয়ত ফোন করছেন, SMS করছেন, বিভিন্ন ধরনের ইমেল করছেন, তারা ধন্যবাদ দিয়ে, আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের এই মূল্যবান ফিডব্যাকগুলোর জন্য। আপনাদের এই ধরনের ফিডব্যাকগুলো আমাদেরকে আরও ইন্সপিরেশন যোগায় আমাদের পরবর্তী কাজগুলো করার জন্য। দর্শক, যারা আসলে ব্যথা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন যাবৎ আক্রান্ত আছেন বা ব্যথা নিয়ে অনেকদিন যারা ভুগেছেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা যে যেখানেই থাকেন আপনারা একটু চেষ্টা করেন যে সঠিক একটা জায়গায় যাওয়ার জন্য বা সঠিক একটা কনসালটেন্টের তত্ত্বাবধানে থেকে আপনার সেই ট্রিটমেন্টগুলো করার জন্য আগে আপনি একটা আইডেন্টিফাই করেন যে আসলে আপনার সমস্যাটা কোথায়। আপনার সমস্যাটা যদি আইডেন্টিফাই সহজে করা সম্ভব হয়, দেন আপনার পরবর্তী চিকিৎসা কিন্তু আসলে খুব সহজেই হয়ে যাওয়ার কথা। সো এটা আসলে অনেক বড় একটা বিষয় যে একটি সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক আইডেন্টিফিকেশন যদি আসলে আপনার সমস্যাটা কোথায়। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ উনি প্রবাসে কাটিয়েছেন এবং বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন। ওনার মূলত সমস্যা ছিল PLID সমস্যা, এবং পাশাপাশি ওনার মাসল, ওনার যে থাই মাসেলগুলো ছিল সেগুলো প্রায় স্টিভ হয়ে গেছিলো, প্রায় শক্ত হয়ে গিয়েছিলো, মুভ করতে পারতেন না উনি এবং প্রচণ্ড রকম পেইন হতো সারাক্ষণ। এবং এই সমস্যাটার জন্য ওনার যে স্বাভাবিক জীবনের চলার গতি ছিল সব কিছু একরকম প্রায় স্থবির হয়ে গিয়েছিলো। শুধু তাই নয়, উনি ওনার স্ত্রীকে নিয়ে উনি এসেছেন, ওনার সহধর্মিনীকে নিয়ে উনি ভর্তি ছিলেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট। এবং বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। দর্শক, আসুন ওনার কাছ থেকে আমরা আজকে জানবো ওনার এই যে দীর্ঘ যে চিকিৎসা করেছেন বিভিন্ন জায়গায় এবং সেই পুরো প্রক্রিয়াটা কী কী করেছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, কী ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং সর্বোপরি কীভাবে উনি সফলতার সন্ধানটা উনি পেয়েছিলেন। দর্শক, আসুন একটু ওনার সাথে প্রথমে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হইল মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন, বাংলাদেশে কোথায় দেশে বাড়ি? সাতপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। ফরিদগঞ্জ খুব পরিচিত একটি শহরের নাম। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? কত বছর আছে? দীর্ঘ অনেক বছর, মানে জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন, দেশের জন্য পরিবারের জন্য যে রেমিটেন্সের যোগান দেওয়া সেটার জন্য চেষ্টা করেছেন। আমি জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন, কি এমন হয়েছিল যেটার জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয়েছে? আমি আসছি আমার এই রোগ আজকে প্রায় 8-10-12 বছর হবে। আচ্ছা, ডাইন হাট, বাম হাঁটু আর মাজা আর এখানে কুটুক জায়গা, এখানে অবশ ভাব, মানে সিমেন্ট দিলে কোনো ইয়ে পাওয়া যায় না, অনুভূতি থাকতো না, অনুভূতিটা পাওয়া যায় না। আর বাস সিমেন্ট দিছি না কি দিছি সেটা বলতে পারি না। প্রথম যখন শুরু হয় 10-12 বছর আগে, প্রথম শুরু হয়েছে আমার এটা হাঁটু, মানে নামাজ পড়তে গিয়ে রাতে আমি অনুভব করতাম যে মানে আমার হাঁটুটা ভাঙতে কষ্ট হয়। তারপর দিন না প্রথম হয়েছে আমার মাজা হয়েছে। মাজা হওয়ার পর দিয়ে আমি ওখানে ট্রিটমেন্ট নিছি ঢাকা বাংলা মোড় দেখাইছি। তারপর দিয়ে অনেক বড় হসপিটাল মনে করেন যে ইয়েতে ওখানে কাট করে ওখানে ডাক্তার দেখাইছি, ডাক্তার তারপর দিয়ে সদরঘাট
হসপিটাল ডাক্তার মানে বড় বড় হসপিটালগুলো সবগুলোতেই গিয়েছেন মোটামুটি। গত ফিরে আইসি, গত ফিরে আসার পরে দিয়ে আমি গেছি ওই বাংলা মোটর এক ডাক্তারের কাছে গেছি, উনি আবার বাংলা মোটরে বসে, তারপর দিয়ে ওই বসে। আচ্ছা, তারপর দিয়ে ওইখানে দেখাইছি, উনি আমার দিছে, আর আর কখনো কেউ আমার মারা দেয়নি। আচ্ছা, উনি আমার দিছে, আমার দেওয়ার ফলে বললো আমার যে আপনার মাজার একটা ফায়া মাজারও মারা দিছে আর হাঁটুরে মারা দিছে আমার। তো করার পরে বললো যে আপনার মাজার সমস্যা, ফায়ের সমস্যা। তো ফায়ারটা তেমন একটা স্যাপটা না, ব্যাপার না, আপনার মাজারটাই অনেক বেশি বস। তো আমি বললাম স্যার আমি তো মাজারতে চলাফেরাতে কোনো আমার অনুভব হয় না বস, আমার তো বেশি ফায়ের সমস্যা। বলে আপনার মাজার থেকে এটা ফাইলাম স্যার। আচ্ছা, ফাইলাম স্যার। তা আমি এখন কী করতে হইব? তো আমি তো এখন যেটাতে আমি কষ্ট বেশি ভোগ করতেছি নামাজ করা পড়ার জন্য, ওটা ট্রিটমেন্ট করার দরকার আগে বস। মা তো ভিতরে তো আসলে আসছিল, বলে আপনার মাজার অপারেশন করতে হবে আর আপনার ফাও তাহলে ফায়ার ট্রিটমেন্টটা আপনার আগে করি আমি বস। তো আমার হিসাবে বলো যে আমি ছুটিতে আইসি 3 মাস 4 মাস ছুটিতে আইসি, একবারে তো আর 3-4টা করা সম্ভব না। যত ডাক্তারের কাছে গেছি একবার 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 এক ছুটিতে একবার গিয়ে আমার ওই টাইমটা লিঙ্গার হয়ে আমার ওখানে আমার 10-12 বছর চলে গেছে। মানে এই কতদিন আপনি শুধু ডক্টরই দেখিয়েছেন, ডক্টর দেখাই ট্রিটমেন্ট নিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু ভালো হননি। দেখা যাচ্ছে একবার এক ফিরে তো আয় 2-3 মাস ছুটি নিয়ে আয় তো আর 60 জন দেখান যায় না বস, না 2 জন দেখান যায় না, এক ডক্টর বস। তো এইভাবে দেখা যাচ্ছে লাস্টে দিই ডাক্তারে লাস্টে যে বাংলা মোটর দেখাইছি, উনি বললো যে এমআরআই করার পরে বললো যে আপনার হাঁটুতে ফানি জমছে। আচ্ছা, ফানি জমছে, ফানি বাড়ি উঠতে হবে। তো ফানি বাড়ি উঠতে হবে, ফুলে গিয়েছিল কি হাঁটু? ফুলে গিয়েছিল হাঁটু না, এক হাঁটুতে। এক হাঁটুতে আপনার ফানি জমছে, হাঁটুতে এই হাঁটু সুস্থ আছে। এটা মনে করেন যে স্যার যা বললো যে এটা মানে এই হাঁটু আমার 100-এর মধ্যে মনে করেন যে 80% ঠিক আছে। তো হাঁটুতে ফানি জমছে, ফানি বাড়ি উঠতে হইলো। তো ফানি বাড়ি উঠতে হবে কোন ওটা আমার যে অ্যাড্রেস দিছে ইয়েতে ওই রামপুরা, রামপুরা দিয়েছি, ওখানে 2-2 ফানি বাড়ি করছি। ফানি বাড়ি করার ফলে ডাক্তার বললো যে আমি আমার একটা নিজের একটা ডিসিশন নিলাম যে আমি দেখি আগে হাড়ের ট্রিটমেন্ট করেছি কী অবস্থা। যদি দেখি যে হাড়ের ট্রিটমেন্টটা আমার উপকার হয়েছে তাহলে আমি দ্বিতীয় রাউন্ডে আসি, আমি মাজার অপারেশন করবো বস। তো আমি যাওয়ার সময় যাক সারার থেকে সাক্ষাৎ করে হোটোদ নিয়ে গেলাম, 3-4 মাসের হোটোদ নিয়ে গেলাম, খাইলাম। খাওয়ার পরে দেখলাম যে আমি কোনো পাচ্ছেন না, মানে যা গেছে সব দেখার গেছে আমার বস, আমি সাইড ফিশারে ভুগার পাইনি। যে অবস্থা সে অবস্থা আছে, যে অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছেন, হ্যাঁ যে অবস্থা সে অবস্থায় যাই ওখানে আটকে গেছি আমি করোনার কারণে। মনে করেন যে আমার বিভিন্ন সমস্যা ছিল, বিভিন্ন সমস্যা ছিল, টিকা টিকার সমস্যা ছিল, যেন আসতে পারিনি। আমার দীর্ঘ 2.5-3 বছর হয়ে গেছে, আমি তো আসতে আর এই 2.5-3 বছর হয়ে গেছে। তো আমি দেখলাম যে এখন জন্য কি আমি ফায়ে ভুগার ফায়ে নেই, তো আমি ওর কাছে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না বস। সেটাই এরপর সিদ্ধান্ত নিলাম আমি যে এক বছর এই স্যারের ইউটিউব দেখতেছি, যে আপনারা যে সাক্ষাৎকার নেন বা ইয়ে করেন, স্যারা যে মাঝে মধ্যে টিভিতে সাক্ষাৎকার ইয়ে করেন, এই অনেক বক্তব্য রাখে, ওটা দেখতেছি। দেখি আমার একটা ইয়ে রোজ আমি এবারের মতন এই এইখানে শেষ চিকিৎসা বাস, আর কোথায় যাবো না বাস। এখানে চিকিৎসা সুস্থ হইলেও এখানে করামু, আর সুস্থ যদি না হয় তো এখানে শেষ। আচ্ছা, মানে এটাই জীবনের শেষ, কারণ এত জায়গায় করেছেন ভালো হচ্ছে না, সম্ভব না বস। হ্যাঁ হ্যাঁ, এটা রেমেডি আমি ওই স্যারেরও বলছি যে স্যার আমার এই ট্রিটমেন্ট শেষ, মানে চিকিৎসা ব্যবস্থার প্রতি একরকম, হ্যাঁ চিকিৎসা প্রতি তার আমার পক্ষে সম্ভব হয় না কি মনে করেন যে আমার সময় নষ্ট হইতেছে, তারপর দিয়ে আমার টাকা পয়সা নষ্ট হইতেছে, তারপর দিয়ে আমি আরও খারাপ আরও খারাপ ইয়ে হইতেছে, কোন সময় কোনটা হয় ঠিক আছে না সেটাই। তো আমি এখানে আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি যখন দেশে আসি, আমি 9 তারিখ রওনা হয়ে 10 তারিখ বাংলাদেশে আইসি, আমি 10 তারিখ বাংলাদেশে আই, 7 দিন পরে আমি চলে গেছি এখানে। আচ্ছা, এখানে আসার পর স্যারের দেখা করলাম, স্যারের বিস্তারিত সব কিছু বাংলা বললাম। স্যারে বললো যে আমার দিছে পরীক্ষা দিছে ওগুলো করানোর পরে স্যারে বললো যে এখানে আমার যে আপনার 3 সপ্তাহ থাকতে হবে, 3 সপ্তাহ থাকতে হবে, আর আমার ওয়াইফে থাকতে হবে 1 মাস। আচ্ছা, ওনারও কি সেম সমস্যা? ওনারও 2 হাঁটু আর মাজা। আচ্ছা, মাজা এটা নাই বস, মূলত PLID সমস্যা। হ্যাঁ, তো 1 মাস থাকতে হবে আমার ওয়াইফের আর আমার থাকতে হবে 1 দিন। তো এখন আমি আর চিন্তা করলাম যে এখন কী করি, আমি টাকা হয়তো বহুত নষ্ট করছি, এখন আমি আর দেশে না যাই, এখন আবার বাড়িতে গেলে আবার আমি 1 সপ্তাহ 10 দিনের তলে পড়ে যাবো, এখানে থাকি টাকাটা সংগ্রহ করবো যেভাবে হোক আর এখানে ভর্তি নিয়ে নিই বস। তো পরের দিন আসি আমি স্যারের সাথে আলাপ করি, আমি এখানে ভর্তি নিয়ে নিছি। আচ্ছা, ভর্তি নিছি, কালকে আমার 21 দিন হবে। আচ্ছা, আর আমার ওয়াইফের
ওনারও কালকে 21 দিন হবে, 21 দিন ওনার এক মেয়াদ দিছে। তুমি বলো যে উনি এখন আলাদা সুস্থে আছে বাস, আলহামদুলিল্লাহ। আর আমারও মনে করেন যে এখানে যে আগে যে আমার এসেট ছিল, এসেটটা কম ছিল, অফকোর্স এসেটটা বেশি ছিল, তা আমার এসেটটা মোটামুটি নাইকিলে চলে আলহামদুলিল্লাহ। আর এসেটটা হালকা কিছু আসা যাক, এটা একটা সুই দিলে তো সুইটার ব্যথা অনেকক্ষণ থায়। জি, তো আমি এখন যে সুইগুলো দিয়েছি যে দামি দামি যে সুইগুলো আমার ইয়ে করছে, ফুশিং করছে, এগুলোর অ্যাকশন ফাইভ থেকে সমর্থ হয়ে আছে বাস। আর নিয়ম কানুনে চলতে তৈরি হতো, মোটামুটি আলাদা এখন এখানে 12 অনেক সারিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সারিয়ে নিয়ে আসে তো মোটামুটি এখন আমার চরম শুয়ে আসে আল্লাহর রহমতে বাস। তার মানে এই যে আপনার যে হাঁটুর ব্যথা, হ্যাঁ আমার মেইন সমস্যা ব্যথা ছিল। আমি কিন্তু এখনো হয়তো নামাজ পড়লে আমি পা ভাঙি নামাজ পড়তে পারবো, কনফিডেন্স আছে আপনার। হ্যাঁ, কিন্তু স্যারে বলছে যে মানে কয়েকটা দিন একটু না পড়ার জন্য একটু যিনি মাজার সুইজা ফুশিং করছে সারা সারা শুনে মাথা সুইটা দিয়েছে যে উনি বলছে যে অন্তপক্ষে 4 থেকে 5 মাস নিয়ম মানে চলতে হইব, ভারী কিছু ধরা যাবে না, তারপর দিয়ে নিচে হইয়া বসা যাবে না, সামনে ঝুঁকে যাওয়া যাবে না, তারপর দিয়ে আরও বিভিন্ন নিয়ম কানুন যেগুলো মানে চলতে হইব, চললে এগুলো আলাদা এগুলো ইয়ে চলে যাবে। এই যে দীর্ঘ 10-12 বছরের সপ্তাহ ডাক্তার দিয়ে বা হয় না কিছু, আবার রোগীর থেকেও কিছু নিজেকেও সচেতন থাকতে হইব। এই যে দীর্ঘ 10-12 বছরের কষ্ট, বিভিন্ন জায়গায় চিকিৎসা করা, একরকম হতাশ হয়ে পড়া চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে, আলহামদুলিল্লাহ সব শেষে এসে সুস্থতা। আমার মনে আছে প্রথম দিন যখন আপনি আমাকে দেখেছেন, আমার সাথে কথা হলো, আপনি আমাকে বলেছেন আপনার ভিডিও দেখে আমি এসেছি। হ্যাঁ, আর আপনাকে বলেছিলাম ইনশাআল্লাহ আপনি ট্রিটমেন্ট আমি তো প্রায় সুস্থ হয়ে যাবেন। এবং এই যে যে কষ্ট করে আসা এবং সব কিছু শেষ করে এসে আজকে সম্পূর্ণ সুস্থ, কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি দোয়া করি, আমি দোয়া করি আমি বর্তমানে সুস্থ আছি, আল্লাহ সামনের দিকে আমার সুস্থ রাখে বাস। একটা সময় ছিল অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন, যাদের ভিডিও আপনাকে ইন্সপিরেশন করে দেখি বিষয় হয়েছে, আজকে আপনাকে হয়তো দেখছেন এরকম অসংখ্য মানুষ, তাদের জন্য যদি কিছু বলেন। আমি দোয়া করি, আমি বলতেছি যে মানে আমি এখন যারা এরকম আমার মতো যারা জায়গা জায়গা গেছে বা কিছু টাকা ইনভেস্ট করছে বা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখনও কোনো ফল পায়নি বা মনে করেন জানতে পারে না কোথায় যাইবো বা কি আসবে বিষয়, আমি তো জানতে পারতাম না বাস। আমি তো হয়তো আর সাক্ষাৎকার দেখি তো আমি আইসি বাস, অবশ্যই হ্যাঁ আইসি। তো আমার মতন যে আমি যেরকম বলছি হয়তো আমারটা দেখিও যেন আরও যারা এই রোগে আক্রান্ত আছে বা যারা ইয়েতে আছে তারা আসে এখানে একটা ট্রিটমেন্ট নেওয়ার পরে বুঝতে পারবো যে কী অবস্থা বাস। আল্লাহ ডাক্তার হইলেও ওসিলা, সুস্থ হয়ে মালিক আল্লাহ বাস। অবশ্যই এখানে যে মনে করেন যে আপনার এটা আমার নামে বলতেছি, যেটা সত্যটা সত্য বলতে হবে, যেটা মিথ্যাটা মিথ্যা বলতে হবে, সুস্থ হয়েছে বাস। আমি বলি না যে এখন আমি যেন সুস্থ হয়েছি, আরো 7 জনের সুস্থ হইব সেটাই, তবে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আই দেখো ভাগ্যে কি আছে, দেখো একবার দেখো বাস। কিন্তু আমি তো এই পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7 জায়গায় যায় আমি ব্যর্থ হয়েছি সেটাই। অষ্টম জায়গায় এসে আপনি সফলতা দেখেছেন, অষ্টম জায়গায় আসি আমি এখন আল্লাহ দিলে এখন সুস্থ আছি। ওলা বাদ বাকি আল্লাহ কী করে না করে তো আল্লাহ উপর আল্লাহ ভালো জানে বাস, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই প্রবাসী ভাইয়ের কথা, আল্লাহ এবং ওনার সহধর্মিনী দুজন একসাথে ভর্তি ছিলেন। আমরা ওনার সহধর্মিনীর সাক্ষাৎকারও নিব এবং ওনার কাছ থেকেও জানবো পুরো সমস্যাটা। দর্শক এই যে দেখুন যে গত 10-11 বছরের যে পরিক্রমা, বিভিন্ন জায়গায় চিকিৎসা করা, বরঞ্চ ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাওয়া, সব কিছু এক সময় দেখা যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ওনার একটা হতাশা চলে এসেছিল। শেষ চিকিৎসা হিসেবে উনি এসেছিলেন, বাট আল্লাহ দিলে উনি সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, ব্যথামুক্ত একটা জীবনে উনি ফিরে এসেছেন, ওনার সহধর্মিনী এসেছে। তো এর থেকে বড় সার্থকতা, বড় নিয়ামত আসলে আর কী হতে পারে? দর্শক দর্শক দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য, যারা এরকম সুস্থ হয়ে গেছেন তারা যাতে আজীবন এইভাবে সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং যারা অসুস্থ আছেন তারাও যাতে খুব শীঘ্রই তারা সুস্থতার মুখ দেখতে পারেন, আমরা সেই কামনা করি। ধন্যবাদ আপনাদের সকলকে দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এর পরবর্তীতে আপনি স্যারের কাছে আসেন, স্যার যখন প্রথম আপনাকে দেখেন কী বলেছিলেন মনে আছে? বলেছিল যে ওষুধ খাইতে বললো, যে ওষুধ খাইলে নাকি মানে ভালো হবে, কিন্তু একটুনি মানে দেরি হবে আর কি ভালো হতে। তো সেই অনুযায়ী স্যার আপনাকে ভর্তি হওয়ার জন্য সাজেস্ট করেন এবং আপনি ভর্তি হয়ে যান। আজকে কততম দিন আপনার? 12তম দিন। সো আজকে 12তম দিন, কেমন আছেন? সেই কাঁধে ব্যথা এবং কোমরে ব্যথার কি অবস্থা আজকে?
আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। যে অবস্থার জন্য একটা সময় আপনাকে সম্পূর্ণ প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে হয়েছিল, সেরকম অবস্থা কি এখন মনে হয়? এখন কি মনে হচ্ছে আপনি স্বাভাবিক সব কাজ করতে পারবেন? সেই ব্যথার জন্য কি এখন আর কোনো কষ্ট পেতে হয়, কোনো ওষুধ খেতে হয় ব্যথার জন্য? না না না, এখন আর ওষুধ মানে ব্যথার জন্য কোনো ওষুধ খেতে হয় না। একটা সময় ছিল যখন অসংখ্য মানুষের ভিডিও দেখতেন আর হয়তো ভাবতেন যে একদিন আমিও যাবো হয়তো ট্রিটমেন্টের জন্য। আজকে একই জায়গাটা আপনি আছেন, তাদের জন্য কিছু বলবেন আজকে? আমাকে সুস্থ করার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সবসময় ভালো থাকতে পারি। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমাদের এই বোনের কথা, উনি চেষ্টা করেছেন, উনি সফল হয়েছেন, আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। একদিন দুজন না, এরকম অসংখ্য অসংখ্য আমাদের এরকম মা বোন ভাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। ওনারা যদি পারেন আপনি অবশ্যই পারবেন, শুধু একটু চেষ্টা করতে হবে, খুঁজে নিতে হবে আপনার জন্য সঠিক কোনটি চিকিৎসা, কোনটি আপনার জন্য উপযুক্ত চিকিৎসা। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে বোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।